শাসক দলের বুকে কাঁপন ধরিয়ে বদ্ধভূমি চরিলামে উড়ল লাল পতাকা, মানুষের বিশ্বাসের ভরকে বাড়িয়ে দিল লাল ঝান্ডা। রবিবার ইংরেজি বছরের পয়লা তারিখেই শহীদ মিয়ার রক্তে ভেজা চরিলামের সংগ্রামী জনতা দেখিয়ে দিল জনগণের শক্তি। যখন লাল ঝান্ডার সাথে একাত্ম হয়ে যায়, তখন ষড়যন্ত্রকারী শাসক দলের উপমুখ্যমন্ত্রী হলেও জনগণের শক্তিকে রোখা যায় না। শহীদ মিয়া খুনের পর থেকে বন্ধ ছিল সিপিআইএম চরিলাম পার্টি অফিস। রবিবার চরিলাম পার্টি অফিসে উড়ল লাল নিশান, সদ্য রক্তে ভেজা লাল নিশান জানান দিল চরিলামের দুর্জয় ঘাঁটি আগামী দিনেও সন্ত্রাসবাদীদের ছেড়ে কথা বলবে না, এমনটাই মনে করছেন রাজনৈতিক এবং তথ্যবিজ্ঞ মহল। আমরা আজকে নতুন করে আবার পতাকা ভাগীপুরের সামনে লাগাচ্ছি এবং আগামী দিনে নির্বাচনের সামনে রেখে আমরা আমাদের কর্মসূচি এলাকার মধ্যে আমরা প্রতিটা বুথে বুথে আমরা কর্মসূচি পালন করছি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।